হ্যালো ওয়াইস আমি দীপ অ্যান্ড ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো দুটো বিষয়কে নিয়ে এবং দুটো বিষয় কিন্তু অবশ্যই দেবদার সংক্রান্ত এবং জিদ্দার সংক্রান্ত সো প্রথমে আমি অবশ্যই আসবো জিদ্দাকে নিয়ে এবং জিদ্দার অবশ্যই মানুষকে নিয়ে এবং মানুষের বাংলাদেশ রিলিজকে নিয়ে সো বন্ধুরা দেখো এই বিষয়টা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এই কারণে যেহেতু জিদ্দার প্রিভিয়াসলি যে কটা প্রজেক্ট ওপার বাংলাতে মুক্তি পেয়েছে সেটা প্রচণ্ড ভালো একটা রেসপন্স পেয়েছে অডিয়েন্সের কাছ থেকে এবং ওপার বাংলাতে জিদার মানুষকে নিয়ে কিন্তু হাইপটা কিন্তু ভালো রয়েছে তার একমাত্র কারণ হচ্ছে এইটা যেহেতু ওপার বাংলার একজন ডাইরেক্টর এবং ওপার বাংলার একজন খুবই নামী নায়িকা এই পার্টিকুলার প্রজেক্টের মধ্যে অ্যাসোসিয়েটেড রয়েছেন তো এই জন্যে কিন্তু মানুষকে নিয়ে ওপার বাংলাতে প্রচণ্ড কিন্তু একটা হাইপ রয়েছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের ফিফটিন্থ অফ ডিসেম্বর কিন্তু মানুষ বাংলা বাংলাদেশে কিন্তু মুক্তি পাচ্ছে তো সেই জায়গায় আমি হল লিস্টটা দেখলাম মানে রেকর্ড সংখ্যক হলে কিন্তু মুক্তি পাচ্ছে দিদার মানুষ ওপার বাংলাতে যেটা দেখে আমার প্রচণ্ড ভাল লাগলো মানে এপার বাংলাতেও কিন্তু আমাদের আমাদের ইন্ডিয়াতে বলি বা হয়তো চিংকসদের মতন শো পায়নি প্যান ইন্ডিয়া লেভেলে বাট যে কটা শো পেয়েছে না অডিয়েন্সের কাছ থেকে ভালো একটা রেসপন্স পেয়েছে এবং আমাদের বাংলাতেও কিন্তু মোটামুটি রেকর্ড সংখ্যক হলে মুক্তি পেয়েছিলো এবং শুধুমাত্র একটু মার খেয়ে গেল অ্যানিম্যালের জন্য এবং টাইগার থ্রিয়ের জন্য তাছাড়া আর কিছুই নয় এবং ভালো ছিল গল্প এবং ভুল সময় রিলিজের জন্যই কিন্তু এই অবস্থাটা কিন্তু তৈরি হয়েছে বাট বাংলাদেশে আশা করছি প্রচণ্ড ভালো একটা ব্যবসা করবে যে মানুষ এবং রেকর্ড সংখ্যক হলে যে তো মানুষ মুক্তি পাচ্ছে তো সেখান থেকে আমরা এক্সপেক্ট করতে পারি একটা ভালো মানে ভালো রকমের কিন্তু বক্স অফিসে ব্যবসা করবে মানুষ এবং এই আশাটা আমরা রাখি তোমরা যারা ওবার থেকে মানুষ দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাদেরকে শেয়ার করতে পারো তোমাদের মানুষ দেখে এক্সপিরিয়েন্স কি বা তোমাদের মানুষ কেমন লাগছে অবশ্যই কিন্তু এই ভিডিওতে কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দ্বিতীয়ত যে বিষয়টাকে নিয়ে কথা হবে অবশ্যই দেবতাকে নিয়ে এবং দেবদার প্রধান সংক্রান্ত এবং প্রধানের যে প্রথম গানটা এসছে হয়েছে বলে কি শুন এই গানটা রীতিমতো ইউটিউবে কিন্তু রাজত্ব করছে তাই কারণটা হচ্ছে এই গানটা গিয়েছে শ্রেয়া ঘোষাল এবং পাপন যাদের কম্বিনেশনটা বরাবরই কিন্তু ওয়ার্ক করে বরাবরই কিছু দুর্দান্ত কিছু গান আমাদেরকে কিন্তু ডেলিভার করেছে এবং এক্ষেত্রেও কিন্তু এটা বিধা যায়নি কারণটা হচ্ছে প্রচণ্ড ভালো একটা গান প্রচণ্ড ভালো লিরিক্স প্রচন্ড ভালো মিউজিক কম্পোজিশন এবং তার সঙ্গে সঙ্গে দুর্দান্ত কিছু কিছু লোকেশনস এবং ক্যামেরার কাজ এক কথায় সব মিলিয়ে একটা পারফেক্ট কিন্তু গান হয়েছে যে গানটা প্রধান সিনেমায় কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা রোল প্লে করবে এটা আমি অ্যাটলিস্ট মনে করি তো এই গানটা ইউটিউবে আমি যখন এই পার্টিকুলার ভিডিওটা করছি তখন কিন্তু রয়েছে পাঁচ নম্বরের ট্রেন্ডিংয়ে এবং প্রায় নশো নব্বইকে কে কিন্তু ক্রস করে গেছে অল ওভার দ্য ইউটিউব তো তোমরা হয়তো যখন এই পার্টিকুলার ভিডিওটা দেখবে তখন কিন্তু এটা প্রায় ওয়ান মিলিয়ন ভিউজ কিন্তু ক্রস করে যাবে আমি শিওর শর্ট বলছি তো এটা একটা দারুণ বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা কতটা এক্সাইটেড এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে প্রধানকে নিয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এরকম দেবদা এবং চিন্তা সংক্রান্ত আরো অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটকে নিয়ে টাটা